রব্বির হম ঘুমা কামা রব্বায়ানি নামিন রব্বুনামিন ও মাবুদ এ গভীর রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে আমরা জানি না রে মাবুদ কেমনে ডাকলে জীবনের গুণাগুলো ক্ষমা পাব শুনেছি সে শেষ রাত্র হলে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকে রে আল্লাহ আমরা তোমার আদরের সৃষ্টি আমরা ঘুমাই তোমার ডাকি না আজকে এই মাহফিলে মিলাদুন্নবি উদযাপন এই মাহফিলে যারা দুইটা হাত তোমার কাছে বাড়াইলো এ গভীর রাত্রে আল্লাহ রে সমাজে দেখেছি মার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় একটু মায়া মা বাবারে দিস মা বাবা অপরাধ ক্ষমা করে দেয় তোমার এত মায়া এত দয়া তুমি কার লাগে রাখছো আল্লাহ তোমার আখিরি নবীর পাগল উম্মত গুলো লইয়া দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দুটু করে হাত বাড়াইলাম আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবগুলো গুনা মাফ করে দা ই আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না কার জানি মা নাই মা ও মা কলিজার টুকরা সন্তান গো মা মা কে জানি মাগো ছোটকালে সন্তান পায়খানা করে দিলে দুর্গন্ধে সবাই নাকে কাপুর দিত গো মা তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না নিজের হাতে পাই খানা পস্রা পরিষ্কার করছো এ আদুরের সন্তান ফলাইয়া কই গেল গো মা কার জানি বাবা নাই রে বাবা বাবা গো না খাইয়া সন্তানের খাওয়াইছো বাবা সারা দিন কষ্ট করেছো ভ্যান চালাইসো রিক্সা চালাইস ঠেলা মাটির বোঝা বুঝা যাইয়া কত বাবা লঙ্গি গেছে লঙ্গি কেনার পয়সা নাই সিরা লঙ্গি পরে সময় কাটাইছে পনেরো দিন পর একদিন বাবা গোসল করছে এ দরদি বাবা কার জানি দুনিয়াই নাই রে আল্লাহ মা বাবার জন্য তোমার কুদরতি কুদুরতি ধরে ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের কবর কত পাগল একটু অপরাধ করলে সন্তান বাবা ধমক দিয়েছে তোমাকে বাড়িতে জাগা দিব না বাবার ভয়ে বাচ্চা ছেলে সারা দিন বাড়িতে আসে না রাত্র দশটা বাজে আসলো না বারোটা বাজে আসলো না একটা বাজে আসলো না বাবা বাবা গো অপরাধী সন্তানের মায়ায় বাবা রাত্র একটা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদে সাড়েটা দিন গেল মা সন্তানের মায়াই পানিটাও খাইল না বাবা বাবা গো বিছানায় না বাবা রাত্রে সারাটা রাত সারাটা দিন গেল বাবা মা কান্দে সন্তানের জন্য সকালবেলা খবর পাইল, ফুফুর বাড়িতে সন্তান ঘুমিয়াছে বাবা দৌড়াইয়া যাইয়া তাই না কুলে লইয়া দুই গালে চুমায় ছেলেটা ভয় পাইতেছে বাবা কি আমারে মারবে বাবাই কান্দে আর ডাকে বাবা মারে বুঝলা একটা রাত একটা দিন কাটাইলি আমি তোর বাবা তোর মায় সাড়েটা রাত রাস্তায় রাস্তায় মা মামাগো। মা সন্তান পাইয়া কান্দে বাবা আমি একটা দিন একটা রাত তরমায় পানিটাও না রে বাবা মাবুদ এ মা এ বাবার কবরে শুইয়া যারা হাত বাড়াইছে রে এ মা বাবার মায়াল কার চোখে জানি পানি এ পানি আমরা ফেরত নিব না গো আল্লাহ সালামের বরকতে মাহফিলের উসিলাতে চোখের পানির খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা রে জান্নাতের মালিক তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চায় ভিক্ষা চাই রে আল্লাহ ইয়াল্লাহ খাস করে আমার কলিজার টুকরা এই একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল আল্লাহ এই যুবকদের বংশধর মেয়ে পুরুষ খান্দানবাসী যারা কবরে মাহফিলের শিলাই সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ এ এলাকার ওপর তোমার রহমতের চাদর দিয়া ডাই কারাই আল্লাহ সকল প্রকার আফদ ভরপুর করে দাও আল্লা আমার নবীর পক্ষে অলি আল্লাহ গনের পক্ষে সবাইকে কবুল করে লাও যারা নামাজি নামাজ কবুল করো যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো আল্লাহ আমার মা বোনদের কেরাবি অবস্থির মতো বানাইয়া দাও এই এলাকার সকল ব্যবসায়ীদের ব্যবসায় খাই বরকত দান করে দাও সম্মানিত সভাপতি মহোদয় সহ বিশেষ বক্তা তৃতীয় বক্তা আল্লাহ আলেম ওলামা সহ এই গণ্যমান্য ব্যক্তি ময়মরব্বী আল্লাহ যুবক বৃন্দ মাবুদ্রে উপস্থিত অনুপস্থিত মেয়ে পুরুষ সবাই রে তুমি আজকে রে মাহফিলের বরকত দিয়ে জীবন ধন্য করে দা দুরুদুসালামের বরকতে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও এ আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদ্রুতি চিকিৎসা দিয়ে সেফা করে দাও এ আল্লাহ আজকের এই মাহফিলটা কেমন পর্যন্ত কায়েম রাই করে আল্লাহ যাই সোনার ছেলেরা মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ যারা মাহফিলের সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাদের সকলকে একটা রাত্রে আমার মদিনার নবীর স্বপ্নে দেখাই আদা নবীজি কি স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দা আল্লাহ জানি না কার মনে কি আশা কার মনে কি দাবি এতক্ষণ আমি বলেছি এবার তুমি জিগাও না তোমার নবীর উম্মতেরা ক্যা কি চাই রে আল্লাহ তুমি জিগাও না ক্যা কি চাই রে আল্লাহ আখেরি নবীর উম্মত হিসাবে সকলের মনের আশা پورا করে দা আল্লাহ এই মাহফিলটা কেমন পর্যন্ত কায়েম রাইখো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ এই সংগঠনকে কেমন পর্যন্ত এই সংগঠনের ধারাবাহিকতা রাই করে আল্লাহ এই এলাকার সকল যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবিরা শেখার পাগল বানাইয়া দেও ইয়াল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দিও ইয়াল্লাহ আলে মোলামাদেরকে নাইবে নবী আল্লাহ উলামায়ে আহলে সুন্নার পতাকার নিচে কবুল করে লয়ো আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো আল্লাহু হোতালা আলা খয়রুল কিকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয় ও হোতালা তাআলা আলা খয়রুল কলকিহি